একটি জান্নাত আমার কাম্য, যে জান্নাতের তরে রাসূল জিহাদ করেছেন আদম্য, একটি জান্নাত আমার কাম্য। তোমাদের রবের নিকটে ক্ষমা প্রার্থনা করার জন্য, ক্ষমা চাওয়ার জন্য তোমরা অগ্রসর হও, প্রতিযোগিতা করো। ওয়া জান্নাতিন, এবং জান্নাত পাওয়ার জন্য তোমরা অগ্রসর হও, জান্নাত পাওয়ার জন্য তোমরা সৎকর্ম সম্পাদন করো। যে জান্নাতের বিশালতা হলো আরজুস সামাওয়াতু ওয়াল আরদ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ان الحمد لله والصلاه والسلام على رسول الله وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا الى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين وقال الله سبحانه تعالى في موضع آخر إنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى إني أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر فاقرؤوا إن شئتم فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম, তারা জান্নাতে রই খুঁজবাগেতে, তারা জান্নাতে রই খুঁজবাগেতে অতিথি ব্রহ্মবান, রাহে লীলা করেছেন তারা জীবন কুরবান। তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম, বদর উহুদ খন্দকে তারা বিলিয়ে দিয়ে প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর শয়তান, পবিত্র করল জমিন পারল মমিন প্রতিষ্ঠা পেল আল কুরআন, রাহে লীলা করেছেন তারা জীবন কুরবান। তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম। লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য, যে আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে 31তম তাবলিগে ইস্তিমা
আহলে হাদিস আন্দোলন কর্তৃক আয়োজিত এই তাবলিগি ইজতেমায় আমাদেরকে উপস্থিত হওয়ার কিছু বলার এবং শোনার তৌফিক দান করেছেন। যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে এখানে উপস্থিত হয়ে কথা বলার এবং শোনার তৌফিক দান করছেন তার দরবারে জানে সেই দায়ে শুকর আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই সম্মানিত পরিচালক ভাইয়ের কাছ থেকে আমার বিষয়টি আপনারা জেনেছেন। আমার পরবর্তী বক্তা আল আমিন, আমি হলাম আল মামুন, নামের সঙ্গে মিল আছে না নাই? আমার পূর্ববর্তী বক্তা ছিলেন আল আমিন, উনি বর্ণনা করেছেন জাহান্নাম। জাহান্নামের আলোচনা শুনে আমরা ভীত বহবল হয়ে গেছি, আমাদের মনের অনেক আফসুস যে না জানি আমাদের জন্য জাহান্নামের ভয় চালা হয়ে যায়। হাদিসে ওই রিকমেন্ডটি আসছে যে জাহান্নামের আলোচনা শুনলে মনে হচ্ছে যে আমরা অনেক কষ্টে আছি, যখন জান্নাতের আলোচনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন তখন আমাদের মনটা প্রফুল্ল হয়ে যেত। সম্মানিত উপস্থিতি, জাহান্নামের আলোচনা শুনে আমাদের মনটা নষ্ট হয়ে গেছে, ইনশাআল্লাহ জান্নাতের আলোচনা শুনে আমাদের মনটাকে আমরা চাঙ্গা করতে চাই, বলি লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুমিন ব্যক্তির সর্বশ্রেষ্ঠ সফলতা হলো জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে প্রবেশ করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে কারিমে বলছেন বলছেন প্রকৃত মমিনের বৈশিষ্ট্য হলো, সাকসেসফুল মমিনের বৈশিষ্ট্য হলো, যদি জাহান্নাম থেকে অব্যাহতি পায় এবং জান্নাতে প্রবেশ করে মমিন হয়ে চূড়ান্ত সফলতাই হলো জাহান্নাম থেকে অব্যাহতি পেয়ে জান্নাতে প্রবেশ করার মধ্যে। অতএব আমাদের জাহান্নামের সমস্ত কাজকে বিরত রেখে জান্নাতের কাজ করতে হবে। জাহান্নামের বিবরণ শুনে যে সমস্ত বিষয়গুলি আমরা জানতে পারলাম ওই সমস্ত বিষয় থেকে আমাদেরকে বিরত থেকে জান্নাতের কাজ করতে হবে। জান্নাত এমন একটি বিষয়, এমন একটি বাগান, এমন একটি আরাম আয়েশের জায়গা, যে জায়গার বিবরণ পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাদিসে কুদসির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অবশ্যই আমি আমার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি, মালা আইনুন রাআত, এই পৃথিবীর মানুষ এই চক্ষু দিয়ে সেই জান্নাত দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, এমন কোনো কর্ণ নাই, কান নাই, যে কান দিয়ে জান্নাতের সমস্ত বাদ্যবাজনার কোনো বাজনা তারা শুনতে পেয়েছে, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের ভিতরে যে হৃদয় রয়েছে এই হৃদয় দিয়ে ওই জান্নাতের পরিকল্পনা ও জান্নাতের কল্পনাও তারা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অতএব সেই বিশাল জান্নাত, সেই সুন্দর জান্নাতের বিবরণ আমার পক্ষে, নগণ্য ব্যক্তির পক্ষে, আমি আব্দুল্লাহ আল মামুনের পক্ষে দেওয়া সম্ভব না, যেখানে আল্লাহ রাসূল বলছেন, স্বয়ং আল্লাহ বলছেন মানুষের অন্তর যে দিয়েছে সেই অন্তর দিয়ে জান্নাতকে কল্পনাও করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস বর্ণনা করার পরে বলছেন, فقرأوا إن شئتم فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين, তোমরা পাঠ করো যে তোমাদের প্রভু তোমাদের জন্য, তোমাদের চক্ষু শীতলকারী এমন একটি বস্তু তোমাদের জন্য লুকায়ে রেখেছেন যেটা প্রকাশ করে রাখা হয় নাই, প্রকাশ করে রাখা হলে আমরা দেখতে পারতাম, শুনতে পারতাম, বুঝতে পারতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি মমিন বান্দাদের জন্য এই সুন্দর জায়গা, এই সুন্দর আরামের জায়গা জান্নাতটি আমি লুকায়ে রেখেছি, কাল কিয়ামতের কূপে আমি রব্বুল আলামিন তাদেরকে এটা উপহার দিব বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে কারিমে বলছেন, জান্নাত এমন একটি বিষয়, জান্নাত এমন একটি আরামদায়ক জায়গা,
যেই জায়গার বিবরণ এই পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না, কোনো দার্শনিক দিতে পারে না। আল্লাহ সুবহান ওয়া তাআলা শুধু বলছেন তোমরা এই এই কাজগুলো যদি করো তাহলে সে চিরশান্তির জায়গা জান্নাত লাভ করতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না ফিল জান্নাতি গুরফান তুরা জুহুরহা মিন বুতুনিহা ও মিন বুতুনিহা মিন জুহুরিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাতের মধ্যে এমন একটি কক্ষ রয়েছে যে কক্ষের ভিতর থেকে বাহিরে সবকিছু ঝলঝল করে সুন্দর পরিষ্কার আয়নার মতো দেখা যাবে এবং বাহির থেকে ভিতরের সব কিছু দেখা যাবে। ফাকামাল আরাবি লিমান ইয়া ইয়া রাসূলুল্লাহ। এবার এই হাদিস শোনার পরে একজন আরবি বিদ্বান ব্যক্তি দাঁড়িয়ে বলল হে আল্লাহ রাসূল, এমন সুন্দর একটি জান্নাতের বর্ণনা আপনি করলেন, সেই জান্নাতটি কার হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে চারটি গুণ বর্ণনা করলেন যে চারটি কাজ যারা করবে এই জান্নাতের অধিবাসী তারাই হবে। এক, আতাবাল কালামা, সুন্দর কথা বলবে। রজনীতে মানুষ যখন ঘুমিয়ে থাকে ওই সময় যা তাহাজ্জুদের সালাত পড়ে, ওই চারটি গুণ যাদের মধ্যে থাকবে তারা এরকম স্বচ্ছ সুন্দর একটি জান্নাতে প্রবেশ করবে বলে আলহামদুলিল্লাহ। তুমি কোরআন দিলে, তুমি কোরআন দিলে পথ দেখাতে, পাঁচ ওয়াক্ত সলাত শিখাতে, সলাত দিয়ে দেখাইলে মসজিদের পথ, তুমি আখেরই সহায় দিবে জান্নাতি সওগাত, জান্নাতি সওগাত। লিল্লাহে তাকবীর। আল্লাহ সুবহান ওয়া তাআলা এই জান্নাতকে মুমিন ব্যক্তিদের জন্য তৈরি করে রেখেছেন, এই জন্য আমাদের কাজ করতে হবে। আমরা যদি এক দুই তিন চার নম্বর করি বর্ণনা করি কি কি গুণ অর্জন করলে আমরা চিরশান্তির জায়গা জান্নাত লাভ করতে পারবো, জান্নাতের বিশালতা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে কারিমে ঘোষণা করেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াতু ওয়াল আরদ। হে পৃথিবীবাসী, তোমরা তোমাদের রবের নিকটে ক্ষমা প্রার্থনা করার জন্য, ক্ষমা চাওয়ার জন্য তোমরা অগ্রসর হও, প্রতিযোগিতা করো। ওয়া জান্নাতিন, এবং জান্নাত পাওয়ার জন্য তোমরা অগ্রসর হও, জান্নাত পাওয়ার জন্য তোমরা সৎকর্ম সম্পাদন করো। যে জান্নাতের বিশালতা হলো আরযুস সামাওয়াতু ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মাঝখানে যে বিরাট বড় ফারাক রয়েছে, বিশাল বড় পরিব্যাপ্তি জায়গা রয়েছে, জান্নাতের এরকম বিশাল একটি জান্নাতের মালিক তোমরা হতে পারবে, তোমরা যদি সেইভাবে সৎকর্ম সম্পাদন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন উইদাত লিল মুত্তাকিন, আমি এই জান্নাতটি মুত্তাকিদের জন্য তৈরি করে রেখেছি। তাহলে মুত্তাকি হওয়া লাগবে, মুত্তাকি হওয়া ছাড়া জান্নাতে প্রবেশ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে জান্নাত তৈরি করে রেখেছেন, এই জান্নাতের বিশালতা সম্পর্কে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 7511 নম্বর হাদিস বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাহান্নামীদের মধ্যে সর্বশেষ যে ব্যক্তিকে জান্নাতে দেওয়া হবে, জাহান্নামীদের মধ্যে সর্বশেষ যে ব্যক্তিকে জাহান্নাম থেকে অব্যাহতি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন তুমি জান্নাতে প্রবেশ করো। এবার জাহান্নামী ব্যক্তি যখন জান্নাতে প্রবেশ করতে যাবে দেখবে যে কোনো জায়গা নাই, সে বুঝতেছে জান্নাতের ভিতরে কোনো জায়গা নাই, আল্লাহ বলবেন তুমি জান্নাতে প্রবেশ করো। সে এইভাবে তিন তিনবার বলবে ইয়া রব, হে আমার প্রভু, জান্নাতের ভিতরে তো কোনো জায়গা নেই, আমি কোথায় প্রবেশ করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তোমার জন্য এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত তোমাকে দান করলাম বলি আলহামদুলিল্লাহ। তাহলে জান্নাতের বিশাল কথা কত বড় হতে পারে! সর্বশেষ একজন জাহান্নামীকে যখন জান্নাতে দেওয়া হবে তখন সে জান্নাতে প্রবেশ করতে অনীহা প্রকাশ করবে, সে বুঝবে জান্নাতের ভিতরে লোক ঢুকতে ঢুকতে পরিপূর্ণ হয়ে গেছে, আমি তো মনে হয় জায়গাই পাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন না,
তোমাকে এই দুনিয়ার দশ দুনিয়ার সমান জান্নাত দান করব, তুমি প্রবেশ করো। বলি সুবহানাল্লাহ। তাহলে একজন জাহান্নাম ব্যক্তিকে সর্বশেষে যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তাকে যদি দশ দুনিয়ার সমান জান্নাত দান করা হয়, তাহলে সর্বপ্রথম যারা জান্নাতে প্রবেশ করবে তাদের জান্নাতটা কত বড় হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর হাদিসে বলেন, হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলান্না মিন উম্মতি 70,000 আও 700,000। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশ্যই আমার উম্মতদের মধ্যে 70,000 অথবা 700,000 উম্মত একসঙ্গে জান্নাতে প্রবেশ করবে, একসঙ্গে জান্নাতে প্রবেশ করবে। লা ইয়াদখুলু আউওয়ালুহুম, তাদের মধ্যে কেউ আগে প্রবেশ করবে, হাত্তা ইয়াদখুল আখিরাহুম, অথবা কেউ পরে প্রবেশ করবে, এমনটি নয়। 70,000 উম্মত একসঙ্গে এক টাইমে এক লাইনে একসঙ্গে দরজা দিয়ে প্রবেশ করবে। এই হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারি, জান্নাতের দরজা যদি হয় 70,000 উম্মত একসঙ্গে জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারে, সেই জান্নাতের ভিতরের অবস্থা কিরকম হবে আমরা অনুমান করতে পারি। আমরা কি দিয়ে বুঝাবো জান্নাতের বিশালতা সম্পর্কে, জান্নাতের সেই বিশাল বড় এরিয়া সম্পর্কে? একজন সর্বশেষ জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে দেওয়া হবে, সেই জান্নাতের অবস্থিতি হয় দশ দুনিয়ার সমান। তাহলে সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তাদের জান্নাতটা কত বড় হবে, আমরা এই আমাদের জ্ঞান বুদ্ধি দিয়ে এই জান্নাতের বিশালতা সম্পর্কে আমরা বোঝাতে পারবো না। স্বয়ং আল্লাহ রাসূল আমাদেরকে যেটুকু ধারণা দিয়েছেন সেই ধারণার বশবর্তী হয়েই আমরা কিছু বলতে পারি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন যে এই পৃথিবীর মানুষ যদি জান্নাতে যেতে চায় তাহলে তাদের কিছু কাজ করতে হবে, কিছু কোয়ালিটি অর্জন করতে হবে। আমি যদি এক এক করে বলি আমার সংক্ষিপ্ত সময়ের মধ্যে, তাহলে আমি বলবো এক নম্বরে আমাদেরকে আনুগত্য করতে হবে কোরআন এবং সুন্নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে কারিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে পৃথিবীর মানুষ তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করা যায় তাহলে সে ব্যক্তি হবে মুমিন। এই মুমিন ব্যক্তিদের জন্য হলো আল্লাহর জান্নাত এক নম্বর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাম ইল্লা মান আবা, কিল মান আবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আতানি দাখালাল জান্নাম ওয়া মান আসানি ফাকাদ আবা। হাদিসটি বুখারী এবং মুসলিমের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার প্রত্যেকটি উম্মত জান্নাতে প্রবেশ করবে, তবে যারা জান্নাতে যেতে অস্বীকৃতি জ্ঞাপন করবে তারা ব্যতীত। ইলামান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, কে সেই হতভাগে ব্যক্তি যে জান্নাতে যেতে অস্বীকৃতি জ্ঞাপন করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাম, যারা আমি রাসূলকে অনুসরণ করলো, আমি রাসূলকে মেনে নিল তার ব্যক্তি পরিবার সমাজ জীবনে, সে ব্যক্তি জান্নাতে যেতে স্বীকৃতি জ্ঞাপন করলো। ওয়া মান আসানি ফাকাদ আবাম, আর যে বা যারা আমি রাসূলের অনুসরণকে পরিত্যাগ করলো, আমি রাসূলের আদর্শকে তার ব্যক্তি পরিবার সমাজ জীবনে বাস্তবায়ন করলো না, তারাই জান্নাতে যেতে অস্বীকৃতি জ্ঞাপন করলো। তাহলে জান্নাতে যাওয়ার জন্য মাধ্যম হলো আনুগত্য, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যের মাধ্যমেই আমাদেরকে জান্নাতে যেতে হবে। এক নম্বর পয়েন্ট আমি বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আনুগত্যের মাধ্যমে আমাদের নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের মাধ্যমেই কেবলমাত্র জান্নাতের সার্টিফিকেট পাওয়া যাবে। রাসূলের আনুগত্য ব্যতীত রেখে অন্য কোনো তরিকা, অন্য কোনো পথ পদ্ধতি অনুসরণ করে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারে না। এই জন্য আমাদেরকে আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে। দুই নম্বর যদি আমরা বলি তাহলে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের প্রভুর নিকটে ক্ষমা প্রার্থনার জন্য অগ্রসর হও। অর্থাৎ আমরা ভুল করব, ভুল করার পরে যদি আমরা আমাদের রবের নিকটে ক্ষমা প্রার্থনা করি, ক্ষমা প্রার্থনার মাধ্যমে আমাদের পাপগুলি কি হয়ে যাবে, মাফ হয়ে যাবে, এর মাধ্যমে আমাদের জান্নাতের রাস্তাকে সুগম হয়ে যাবে। এজন্য পাপ করলেই আমরা তওবা করে ফিরে আসব, এর মাধ্যমে আমাদের জান্নাতের রাস্তাকে সুগম হয়ে যাবে। সংক্ষেপে বলি, সময় একেবারে স্বল্প। তিন নম্বর যদি আমরা বলতে চাই তাহলে তিন নম্বরে আসছে আমাদের সবুর বা ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين। তোমরা কি ধারণা করে ফেলেছো তোমাদেরকে আমি এমনিতে জান্নাতে দিয়ে দিব, আর আমি তোমাদেরকে পরখ করব না, তোমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করব না, তোমাদের মধ্যে কে জিহাদকারী আর কে ধৈর্য ধারণকারী? তাহলে জান্নাতে যেতে হলে আমাদের জিহাদে অংশগ্রহণ করতে হবে, আমাদের ধৈর্য ধারণ করতে হবে,
সবুরের পরিচয় দিতে হবে, দুই নম্বর তিন নম্বর গুণ। অতএব আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে সম্মানিত উপস্থিতি, ধৈর্য ছাড়া কোনো কিছুই অর্জন করা সম্ভব নয়। আমরা যদি সালাতের কথা বলি, সালাত কায়েম করার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাম, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমার নিকটে সাহায্য প্রার্থনা করো। তাহলে সালাত আদায় করতে গেলে ধৈর্যের প্রয়োজন আছে, যে কোনো সৎকর্ম সম্পাদন করলে ধৈর্য সহকারে সেই কাজকে সম্পাদন করতে হবে। আমরা যে কোনো সৎ কাজ করি না কেন, সেই সৎ কাজের আগে আমাদের ধৈর্যের পরিচয় দিতে হবে। দাওয়াতি কাজ করতে গেলে ধৈর্যের প্রয়োজন আছে, আমার আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের কাজ করতে গেলে আমাদের ধৈর্যের প্রয়োজন আছে। যাদের ধৈর্য নাই তারা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে পারে না। এই জন্য ধৈর্য বা সবুর অন্যতম একটি গুণ জান্নাতে যাওয়ার জন্য। চার নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ঈমান ও আমল, ঈমান আনয়ন করতে হবে এবং সৎকর্ম সম্পাদনের মাধ্যমে জান্নাতের পথকে সুগম করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাইয়িনায় বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, অবশ্যই তোমাদের মধ্যে যারা ইমান আনয়ন করেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে এই পৃথিবীর মধ্যে তারাই হলো সেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে বললেন যে এক নম্বর হলো ইমান আনয়ন করতে হবে, দুই নম্বর সৎকর্ম সম্পাদন করতে হবে। যারা ইমান আনয়ন করে এবং সৎকর্ম সম্পাদন করে এই দুইটি গুণে যারা গুণান্বিত, এদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু বলছেন উলাইকা, এই পৃথিবীর মধ্যে এরাই হলো সেরা, এরাই হলো বিখ্যাত, এরাই হলো মমিন, এদের জন্য জান্নাতের পথ একেবারে সুগম। পাঁচ নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাকওয়া, সর্বশ্রেষ্ঠ একটি গুণ, এই গুণটি ছাড়া মানুষ জান্নাতে যেতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসিকাল লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের মধ্যে যারা আমি রব্বুল আলামিনকে ভয় করো, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, তাদেরকে জান্নাতের দিকে সুখে স্বাগতম দিয়ে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, এই জান্নাতি ব্যক্তিদের জন্য জান্নাতের দরজাগুলিকে খুলে দেওয়া হবে। অকালা লাহুম খাজনাতুহা সালাম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, জান্নাতের প্রহরী ফেরেশতা মণ্ডলী তাদেরকে সুস্বাগতম এবং সালাম জানিয়ে বলবে আপনারা নিরাপদে জান্নাতের ভিতরে প্রবেশ করেন এবং সেখানে আপনি চিরস্থায়ীভাবে অবস্থান করেন। অত্র আয়াতের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতি ব্যক্তিদের তিনটি গুণ বর্ণনা করেছেন আল্লাযীনা ইউনফিকু ফিস-সারাই ওয়াদ-দাররাই ওয়াল-কাযিমিনাল গায়্ব ওয়াল-আফিনা আনিন-নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই জান্নাতে প্রবেশকারী মুত্তাকি ব্যক্তিদের তিনটি কোয়ালিটি এখানে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জান্নাতি ব্যক্তি যারা তারা সচ্ছলতায় অচচ্ছলতায় তারা সর্ববস্থায় আল্লাহর রাস্তায় খরচ করবে। আল্লাযী ইউনফিকু ফি সাবিলিল্লাহি ফিস-সারাই ওয়াদ-দাররা, মুমিন ব্যক্তিরা ধনী হোক অথবা গরিব হোক, ভালো অবস্থানে থাকুক অথবা খারাপ অবস্থানে থাকুক, সচ্ছলতায় হোক অথবা অসচ্ছলতায় হোক, সর্ব অবস্থায় তারা আল্লাহর রাস্তায় খরচ করবে, এক নম্বর গুণ। দুই নম্বর গুণ হলো আল-কাযিমিনাল গায়্ব, তারা তাদের রাগ ক্রোধকে সংবরণ করবে, যখন সখন সে রাগ দেখাবে না, রাগকে কন্ট্রোল করবে, মুমিন ব্যক্তির অন্যতম একটি গুণ রাগকে কন্ট্রোল করবে। তিন নম্বর ওয়াল-আফিনা আনিন-নাস, মানুষদেরকে তারা সবসময় ক্ষমা করবে, মানুষের উপর প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা তারা করবে না। মুমিন ব্যক্তি যারা মুত্তাকি ব্যক্তি যারা তারা কখনোই প্রতিশোধ প্রবণ হবে না, মানুষদেরকে ক্ষমা প্রদর্শন করবে। তিন নম্বর গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, অবশ্যই সৎকর্মশীলদেরকে আমি রব্বুল আলামিন ভালোবাসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎকর্মশীলদেরকে ভালোবাসেন, অর্থাৎ যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন তাদের ফয়সালা হলো জান্নাতের। অতএব তিনটি গুণ আমাদের অর্জন করতে হবে। একটি জান্নাত আমার কাম্য, একটি জান্নাত আমার কাম্য,
যে জান্নাতের তরে রাসূল জিহাদ করেছেন আদম্য, একটি জান্নাত আমার কাম্য, একটি জান্নাত আমার কাম্য। লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, সেই জান্নাত আমাদের যদি কামনা হয়ে থাকে তাহলে জান্নাতি ব্যক্তির এই গুণগুলি আমাদের অর্জন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাতি যারা হবে তাদের কোয়ালিটি বর্ণনা করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আলা উফিরকুম বি আহলিল জান্নাতি কুল্লু দাঈফিন মুতাদাঈফ। ও আমার উম্মতেরা, আমার সাহাবীরা, তোমরা কি জানো, তোমাদেরকে আমি খবর দিব না, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না জান্নাতের অধিবাসী কারা হবে? আর তারা হলো দুর্বল, অসহায়, গরিব, এরাই হলো জান্নাতি। এদের সংখ্যাই হবে জান্নাতের ভিতরে বেশি বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আরে জান্নাতি ব্যক্তিদের অন্যত ব্যক্তিগুলো হলো আকসাম আলাল্লাহি লা আবাররাহু, এরা যদি আল্লাহর নামে কোনো কসম করে, শপথ করে, সেই শপথকে তারা পুরা করার চেষ্টা করে, শপথ ভঙ্গ করে না। এই দুর্বল, অসহায়, গরিব মানুষগুলির সংখ্যা হবে জান্নাতি বেশি। আর এই জান্নাতি ব্যক্তিদের এক নম্বর একটা বৈশিষ্ট্য হলো আল্লাহর নামে যারা, এরা যদি কসম করে সেই কসম ভঙ্গ করে না, কসমকে পুরা করে দেয়। আলা উকবিরকুম বি আহলিন নার, হে আমার সাহাবরা, আমি কি তোমাদেরকে জাহান্নামীদের বৈশিষ্ট্য বর্ণনা করব না, কোন সমস্ত ব্যক্তি জাহান্নামী বেশি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কুল্লু উতুলিন জাওয়াদিন মুস্তাকবির, প্রত্যেক অহংকারী, প্রত্যেক বদমেজাজি, খারাপ ভাষি, অহংকারীরাই জাহান্নামী বেশি হবে। এখানে অহংকারী এবং বদমেজাজি, সবসময় রাগারাগি করে, মানুষদেরকে তুচ্ছ জ্ঞান করে, সবসময় বকাবাজি করে, চতুরতা দেখায় এবং মানুষদেরকে সবসময় হেয় প্রতিপন্ন করে, এরকম দাম্ভিক ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই সমস্ত কপটবাসী, খারাপবাসী, বদমেজাজি এবং অহংকারীরাই সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। আর এই সমস্ত লোকদের কি সংখ্যা হলো সবচেয়ে বেশি? তাহলে জাহান্নামী ব্যক্তিদের অধিকাংশ ব্যক্তিরা হলো বদ মেজাজি। দেখবেন সবসময় মানুষদেরকে কটাক্ষ করে কথা বলে, বকা ঝকা দিয়ে কথা বলে, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, অহংকার করে কথা বলে, গরিমা দেখিয়ে কথা বলে, সার্টিফিকেটের ধার দেখায়, বংশ মর্যাদার ধার দেখায় এবং একটা গোষ্ঠীর ধার দেখায়, অহংকারের একটা ভাব তাদের মধ্যে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই সমস্ত অহংকারী ব্যক্তিরাই সবচেয়ে বেশি জাহান্নামে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর হাদিসে বলছেন হে আমার সাহাবারা আতাদরুনা মা আকসারু মা ইয়াদখুলুন নাস আল জান্নাহ, হে আমার সাহাবারা আমি কি তোমাদেরকে বলে দেব না যে অধিকাংশ লোক যারা জান্নাতে যাবে তাদের গুণ কি কি বৈশিষ্ট্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আত্তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, অবশ্যই আল্লাহ ভীরুতা এবং উত্তম চরিত্র, এই দুটি গুণই মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যায় বলে আলহামদুলিল্লাহ। যাদের তাকওয়া রয়েছে, আল্লাহ ভীরুতা রয়েছে এবং চরিত্র সুন্দর রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দুটি গুণ যাদের মধ্যে আছে, এই দুটি গুণধারী মানুষদেরকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি জান্নাতে দিবেন। এই দুটি গুণ যাদের থাকবে তারাই সবচেয়ে বেশি জান্নাতে যাবে। অপর পক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আতাদরুনা মা আকসারু মা ইয়াদখুলুন নাস আন-নার, হে আমার সাহাবারা আমি কি তোমাদেরকে জাহান্নামীদের অধিবাসীদের বর্ণনা দেব না কোন সমস্ত লোক সবচেয়ে বেশি জাহান্নামে প্রবেশ করবে? আর তারা হলো আল আজওয়াফান, দুইটি মুখের মাধ্যমে মানুষ সবচেয়ে বেশি পাপ করে, আল ফামু আল ফার্জ, মুখের মাধ্যমে যারা পাপ করে, মিথ্যা কথা মিথ্যুগুল করি, গিবাত তহমাতের মাধ্যমে যারা পাপ করে, এই পাপের মাধ্যমে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামি হবে এবং গুপ্ত অঙ্গের পাপের মাধ্যমে, জানাবে বিচারের মাধ্যমে সবচেয়ে বেশি মানুষ জাহান্নামি হবে। এই দুইটি গুণ আমাদের পরিত্যাগ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে বললেন মুখের পাপ এবং গুপ্তাঙ্গের পাপের মাধ্যমে মানুষ বেশি পাপ করবে, আর এই পাপীদের সংখ্যাই হবে জাহান্নামীদের মধ্যে সবচেয়ে বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর হাদিসে বলছেন যে মাইয়াজমারুল ইমা বাইনা লিহায়াইহি ওমা বাইনা রিজলাইহি আজমানুলাহুল জান্নাম, হে আমার সাহাবারা তোমাদের মধ্যে যারা আমার কাছে দুইটি বিষয়ের জিম্মাদারি গ্রহণ করবে, তোমাদের মধ্য থেকে যারা দুইটি বিষয়ের জিম্মাদারি গ্রহণ করবে আজমানুল্লাহুল জান্নাহ, আমি রাসূল তাদের জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব। এক নম্বর হলো
তাদের দুই চোয়ালের মাঝখানে এই জবানের এই মুখের জিম্মাদারি যারা গ্রহণ করবে, এই কথার জিম্মাদারি যারা গ্রহণ করবে, তাদের জন্য আমি জান্নাতের জিম্মাদারি হয়ে যাব। এবং দুই দুই রানের মাঝখানে অর্থাৎ গুপ্তাঙ্গের মাধ্যমে যে পাপ সংগঠিত হয় সেই পাপের থেকে যারা জিম্মাদারি নেবে আমি রাসূল তাদের জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব। তাহলে জান্নাতি ব্যক্তিদের জন্য সবচেয়ে দুইটি প্রধান দুটি কাজ করতে হবে, সেটা হলো মুখ দ্বারা যত পাপ আছে সমস্ত পাপ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, এবং দুই রানের মাঝখানে গুপ্তাঙ্গের মাধ্যমে যে পাপ সংগঠিত হয় জানাবে বিচারের মাধ্যমে, সে পাপ থেকে যদি আমরা দূরে থাকি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আজমানু লাহুল জান্নাহ, ওই মানুষদের জন্য আমি রাসূল স্বয়ং জান্নাতের জিম্মাদারি গ্রহণ করলাম, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম। তার মধ্যে এক নম্বর হলো মুদমিনুল খামর, যারা সর্বদা নেশা জাতীয় দ্রব্য ভক্ষণ করে তাদের জন্য জান্নাত হারাম। ওয়াল আকু, পিতামাতার নাফরমান সন্তান, পিতামাতার অবাধ্য সন্তান, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। ওই সমস্ত গৃহকর্তা যারা তাদের পরিবারের ভিতরে পর্দা প্রথার ব্যবস্থা স্থাপন করে না, ওই গৃহকর্তা হলো দায়ুস, তার জন্য আল্লাহর জান্নাত হারাম। সম্মানিত মুসলিম, এই কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হুজিবাতিন নার বিশাহওয়াত, জাহান্নামকে জাহান্নামকে সমস্ত প্রকার খারাপ কাজ দিয়ে ফাহশা কাজ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। ও হুজিবাতিল জান্নাত বিল মাকারে, এবং জান্নাতকে বিপদ আপদ মুসিবত দিয়ে জান্নাতকে ঢেকে দেওয়া হয়েছে। সম্মানিত বশ্রী, আমরা জান্নাত পেতে হলে বিপদ আপদ আমাদের আসবে, এই বিপদ আপদে আমাদেরকে ধৈর্য ধারণ করে জান্নাতের কাজ করে যেতে হবে, তাহলেই আমরা জান্নাত পাবো। জান্নাতের রাস্তা এত সহজ নয়, জান্নাতের রাস্তা অনেক কঠিন। এই পৃথিবীতে আমরা যদি ধৈর্যের পরিচয় দেই, আমরা যদি ইমানের পরিচয় দেই, তাকওয়ার পরিচয় দেই, তাহলে অবশ্যই আমাদের জন্য জান্নাত অবধারিত, জান্নাত আমরা পাবোই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কায়েম মনে একটা প্রার্থনা করছি, হে আল্লাহ, যে জান্নাত মুমিনদের জন্য তুমি নির্ধারিত করে রেখেছো, মুত্তাকীদের জন্য নির্ধারিত করে রেখেছো, আল্লাহ সে জান্নাত আমরা পেতে চাই, সে জান্নাতে যেতে চাই, সমস্ত আমল আমাদের প্রয়োজন, সেই আমলগুলি আমাদের সংগঠিত করার তৌফিক দাও। জাহান্নামীদের সমস্ত আমল পরিত্যাগ করে আমাদেরকে সৎকর্মশীল হয়ে মুত্তাকি হয়ে পরহেজগার হয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দাও। আল্লাহ আমাদের এই তৌফিক তুমি কবুল করো, সাহেবলে আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়ালিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।